বন্ধুকল ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বন্ধুকল এই ডিয়ারত আপনার 2441টা পোস্ট আছিল তার ভিতর তাকে 1000 মান পদ আর সেকেন্ড লিস্ট দিব বলে কইছিল আর ময় মতে বহুদিন আগর পর আপডেট দিয়েছিল আর দিয়া হল পিছত কিন্তু 514 জন ক্যান্ডিডেট দিয়া হল আর বাকি 486 ক্যান্ডিডেট দিয়া হবে পিডব্লিউডি দিবাঙ্গ আর আপনার জেনারেল ক্যাটাগরি ছিল রসলির নাম আহিব মুখ্যমন্ত্রী ডাঙ্গরে নিজে কইছে আপনাকে মুখ্যমন্ত্রী ডাঙ্গরে কি কইছে আপনাকে জানাই দিম আর এইটু ভিডিওর পিছত আপনাকে জানাই দিম যে এই ডিয়ারতে এই থার্ড লিস্ট কোন যে বাকি তো কাচারি হ 86 কোন পদর আপনার হাতে কেতিয়া রেজাল্ট আহিব মুখ্যমন্ত্রী ডাঙ্গরে কি কলে এইটু ভিডিওর জড়িয়ে আপনাকে চাই লোক কোনো টেনশন নাই আপনাকে তারপর আপনাকে চাব যে মো হাতে ডেটটু ডাইরেক্ট মই ফিক্স জানাই দিম এইটু ডেট মতে রেজাল্ট আহি যাব আপনাকে মুখ্যমন্ত্রী ডাঙ্গরে কি কলে রেজাল্টের উপর বহুতে বিশ্বাস করা নাই সেইভাবে আপনাদের দেখাইছো আর চ্যানেলটো যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে লাগে এটা করে দিয়ক প্রতিটি আপডেট আপনার দায়িত্ব সকলে দিবলে চেষ্টা করবো সকলে সাপোর্ট করব চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিবার মুখ্যমন্ত্রী ডাঙ্গরে কি কইছে আপনাদের সাইডত আপনাকে ভালকে চাই লোক কথা এনেকুৱা যে যিসকলে দিব্যাঙ্গ হওয়ার পিছত গুৱাহাটী মেডিকেল কলেজত পরীক্ষার কারণে গৈছে আর মেডিকেল কলেজে দিব্যাঙ্গ নহয় বুলি প্রমাণপত্র দিয়ে তথাপিতো বহুত ব্যক্তি আহি আমাক সাক্ষাৎ করলে যে নহয় স্যার মই একচুয়ালি দিব্যাঙ্গ হয় সেই কারণে আমি একটা পুনৰ নিৰীক্ষণৰ আমি একটা ব্যবস্থা করে দিছো সেই পোস্টকেইটা আছে যদি পুনৰ নিৰীক্ষণত পাছ করে পাছ মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ বুলি যদি প্রমাণিত হয় চাকরিকেইটা পাব কিন্তু বহুত ক্ষেত্রত আজিকালি দেখা যায় যে হিয়ারিং ইম্পেয়ার্ড বুলি যিসকলে সার্টিফিকেট লৈ আহে প্রায় 50% সার্টিফিকেট ভুল আর সেই সার্টিফিকেটখানি শুদ্ধ নহয় সেই ক্ষেত্রতো আমি আমার ডাক্তার সকলের লগতো কথা পাতিছো যে আপনাদের যাতে ভুল লড়া ছলিক সার্টিফিকেট নিদিয়ে আর এই 487 জনের ভিতর কিছু জেনুইনও থাকিব গতিকে জেনুইন খিনিয়ে পাই।